মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে, মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা, ছোট 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 পয়সা, একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে, গায়ে লাগবে? লাগবে? পুরো মহাবিশ্বে এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী, এখানে এত কিছু হচ্ছে, চিন্তা করতে পারেন? পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে, গ্যালাক্সিজ আছে, সৌরজগৎ আছে, একটা সৌরজগৎ না কোটি কোটি সৌরজগৎ আছে, এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে, তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ, তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি। ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান, ধ্বংস করে ফেলান, আল্লাহর কিছু যায় আসবে? আল্লাহর শানের কোনো কিছু কমে যাবে? আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বে এরকম দাপট দেখায় বেড়ায়। আজকে দুনিয়ার দিকে তাকালে মনে হয় যে মানুষই সব, তাই না? অথচ আল্লাহ বলেছেন, হাল আতাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মহাকালের একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয়ই ছিল না, যে মানুষ বলে কিছু হবে কখনো, আল্লাহর জ্ঞানে ছিল, আল্লাহ জানতেন, আমরা কোন আলোচ্য বিষয় ছিলাম না। আর আজকে দেখবে মানুষ পৃথিবীতে কি করছে, তাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবীতে গিয়ে খালি হত্যা করবে, রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? পৃথিবীর দিকে তাকান, দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ, অন্য কোনো প্রাণী করে নাই। আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, ঘটাচ্ছে মানুষ। একটা সভ্যতা এই পশ্চিমারাই বিগত 100 বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে, ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত 100 বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে। তো মানুষ এত তুচ্ছ, দুনিয়ার জীবনটা এতই তুচ্ছ। এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব, একটা কৈশোর, একটা যৌবন, একটা বার্ধক্য, সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি 100 বছর, কারো 40, কারো 50, কারো আরো কম, কারো আরো বেশি, প্লাস মাইনাস 100 বছর গড়ায়ু। এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না, মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। বাস্তবতা বোঝেন, বাস্তবতাকে স্বীকার করতে শেখেন, যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না, আমরা এখানে যারা বসে আছি আজকের মাহফিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না, হতে পারে না, বা আমাদের মতো অনেকেই থাকবে না, হতে পারে না। এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে, এই নির্মম সত্যটা আগে মানতে শিখতে হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে, আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে, আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয়, এটা কাজ করার পরীক্ষার হল, এটা আমার, এখানে আমি ফলাফল পাবো না, রেজাল্ট পাবো না, রেজাল্ট পাবো আমি পরকালে, এটা আমার কর্মজগৎ, তাই না? কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন, এর জন্য এই যে 5-10 তলা বাড়ি, এই যে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জুলুম অত্যাচার, যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই, দাঁড়ি ডুবি থাক আর না থাক, দুনিয়া চাই আর চাই, এই যদি হয় আমাদের মানসিকতা, ওই নূর কলবে জীবনে আসবে। আমি বুঝাতে পারছি ভাই, দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে করতে হবে। এই জীবনের কিরকম আদর্শ হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই দুনিয়ার জীবনে আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মৃত্যু, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জীবনটাতে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সূরা যারিয়াত 56 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য মানুষকে আমি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর আমরা এখন মনে করছি ইবাদতটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়া আমার আগের সাবজেক্ট, তাই না? প্রত্যেকে দেখেন বাড়ির পরিবারের কর্তা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, সবার দেখবেন দুনিয়াটা আগে, দিন পরে। আর যারা দিনদার, আমরা দিনদার মনে করি নিজেদেরকে, তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না, ভালো মন্দ বলবে না, সুন্দর আমল করতে থাকবে। আর যেগুলো আমল করলে, যেগুলো বললে, যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিপত্তি আসবে, সাইলেন্টলি এগুলোকে অ্যাভয়েড করতে থাকবে। দেখবেন নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছে মাশাআল্লাহ, ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি, আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুদ্ধর, দেখবেন সৎকা করছে, দান সৎকা করছে, ফরজ জাকাতি দিবে না,
দেখবেন মাশাআল্লাহ বাপ তাহাজ্জুদ গুজার মেয়েকে দেখবেন মাশাআল্লাহ জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে দেখবেন বাপ হাজী মানুষ অনেক সময় দেখা যায় বাপ বাবা আলেন আর ছেলে দেখা যায় যে দাড়ি শেভ করে ঘুরে বেড়াচ্ছে সামনে আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব পটু যেগুলো একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বাধা বিপত্তি আসে দশটা কথা শুনতে হয় একটু গালমন্দ শুনতে হয় ওগুলো করতে চাই না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছে শুনেন সূরা বাকারা আয়াত নাম্বার 85 86 আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ হে মানুষ তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না فما جزاء من يفعل ذلك الا خزي في الحياه الدنيا যারা এমন আকীদাত রাখবে এমন আমল করবে যে কোরআন এবং হাদিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দেব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দেব এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমদের লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু অংশ মানে না ওরা উন্নতি করে নাই আমরা অধঃপতনের তলে গিয়েছি আমাদের কাছে সব আছে জনসংখ্যা আছে দেশ আছে প্রাকৃতিক সম্পদ আছে সামরিক বাহিনী আছে অস্ত্রশস্ত্র আছে প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠছি বসতে বলে বসে এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধঃপতনের ফল আমরা পড়াশোনা করতে যাচ্ছি না আমরা পড়া অনুযায়ী আমল করতে চাচ্ছি না খালেস ভাবে দিনের প্রচার প্রসার খেদমত প্রতিষ্ঠা করতে চাচ্ছি না দুনিয়া স্বার্থ চাচ্ছি আমরা পরিবার পারিবারিক আদর্শ করতে পারছি না যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না আমরা আমাদের মেয়েদেরকে পর্দা আনতে পারছি না আমরা বেসিক কাজগুলো করতে পারছি না পাঁচ রাত সালাত পড়তে পারছি না যাকাত দিচ্ছি না রমজানের সোম রাখছি না আমরা দান সদকা করতে চাই না এতিমের ভরণ পোষণ নিতে চাই না বিধবার খোঁজ নিতে চাই না অসহায় নারীদের পাশে দাঁড়াতে পারি না আমরা অনেক কিছুই পারি না বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ এগুলোতে আমাদের অনেক ঘাটতি হাত উঁচু করতে বলবেন কতজন কোরআন তেলাওয়াত করতে পারে দেখবেন যে বেশিরভাগ হাতই নিচে আছে অল্প কয়েকটা হাত উপরে থাকবে 90% মুসলিম বলেন দেখবেন 90% মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যক কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না যারা পারে অর্থ বোঝে না বেসিক কাজ এই বেসিক কাজগুলোই আমরা করি নাই প্রাইমারি লেভেলের কাজ তাই আজকে আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করেছেন এটা আল্লাহর সুন্নত আল্লাহ পাক সময় দেন ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছেন সময় দেন এই সময়ের মধ্যে পরীক্ষা করেন নিয়ামত দেন পরীক্ষা করেন সুযোগ দেন পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন এক পর্যায়ে তখন দেখেন যে তারা মোটেই আল্লাহর আল্লাহর দিকে ফিরে আসছে না তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না রাসূলকে গুরুত্ব দিচ্ছে না দিনকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে আল্লাহ ওদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসেন তাদেরকে সুযোগ দেন তারা যদি আল্লাহর আনুগত্য করে সফল করেন তারাও যদি আল্লাহর আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন এটা আল্লাহর সুন্নাত